আমরা গুনাগার বান্দা, গুনাগার বান্দা, মোরা তুলেছি দুই হাত, কবুল করে নাও মোদের মোনাজাত। গুনাগার বান্দা, মোরা তুলেছি দুই হাত, কবুল করে নাও মোদের মোনাজাত, কবুল করে নাও মোদের মোনাজাত। না বুঝিয়া যে মোরা, না বুঝিয়া যে মোরা করেছি পাপ, তুমি মাফ তুমি না করিলে খোদাকে করিবে মাফ। আল্লাহর দরবারে দোয়া করতে লাগলো মহান আল্লাহর ইবাদি আল্লাযীনা সরাফু আলা আনফুসিহিম লা তাকনতু মির রাহমাতিল্লাহ। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামা, إنما الدنيا مزرعة للآخرة، ألا تومي شرب غني جير مهيان، ألا تومي شرب غني চির মহিয়ান। গুল জাহানে সকলে গায় তোমার গুণ গায়ান, আল্লাহ তোমার গুণ গান। গুল জাহানে সকলে গায় তোমার গুণ গান, আল্লাহ তুমি মেহেরবান, আল্লাহ তুমি মেহেরবান, আল্লাহ তুমি মেহেরবান। চাঁদ সূর্য আর গ্রহ তারা পাহাড় সারি সারি সৃষ্টি তোমার ছড়িয়ে আছে, দৃষ্টি সীমা ছাড়ে। আর নয়নে দেখিলে শরণে আসিবে, আর নয়নে দেখিলে শরণে আসিবে তোমার অনুদান। তুমি আল্লাহ মেহেরবান, তুমি আল্লাহ মেহেরবান, তুমি আল্লাহ মেহেরবান। গুল জাহানে সকলে গায় তোমার গুণ গান, তুমি আল্লাহ মেহেরবান, তুমি আল্লাহ মেহেরবান। তোমার নামে তসবিহ পড়ে নীল আকাশে পাখির ঝাঁক, ভোর না হতে শুনি তাদের কণ্ঠে মুহুর মুহুর ডাক। আরে আহার করো তাদের তুমি, আরে আহার করো তাদের তুমি মহাগুণিয়ান, তুমি আল্লাহ মেহেরবান, তুমি আল্লাহ মেহেরবান, তুমি আল্লাহ মেহেরবান।
কুল জাহানে সকলে গায়, আরে কুল জাহানে সকলে গায়ে তোমার গুণগান। তুমি আল্লাহ মেহের বান, তুমি আল্লাহ মেহের বান। আরে সাগর নদী ঝরনা ধরা, আরে সাগর নদী ঝরনা ধরা গাইজে তোমার গান। তোমার দয়ায় বিশ্ব ভবন আজ চল মায়ান, তোমার দয়ায় বিশ্ব ভবন আজ চল মান। আরে তোমার নামে তসবি পড়ে, আরে তোমার নামে তসবি পড়ে নীল আকাশে পাখির ঝাঁক, ভোর না হতে শুনি তাদের কণ্ঠে ময়ূর মোহর ডাক, ময়ূর মোহর ডাক। আরে আহারে করো তাদের তুমি, আরে আহারে করো তাদের তুমি মহাগুণিয়ান। তুমি মেহের বান, তুমি আল্লাহ মেহের বান, তুমি আল্লাহ মেহের বান। কুল জাহানে সকলে গাই তোমার গুণগান, তুমি আল্লাহ মেহের বান, তুমি আল্লাহ মেহেরবান। আজকের এই মহাতি সভার মহামান্য যোগ্যতম সভাপতি মহাশয়, মঞ্চের ওপরে ওলামায়ে কেরাম মাশায়েখ হিজাম, দিক দিগান্ত থেকে ছুটে পড়া ইসলাম দরদি ইসলাম পিপাসু ভাই সকল, পর্দার আড়ালের আবলা সরলা মায়েরা খালারা বোনেরা, সমস্ত প্রশংসা ও যাবতীয় গুণগান ও গুণকীর্তন আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্য, যিনি আমাদেরকে সর্বোত্তম করে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, যে মহান মনিব সারা পৃথিবীর তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা এবং পালনকর্তা, আহারদাতা রিজিকদাতা, সে মহান মনিবের সে মহান সত্তার আমরা সকলেই অন্তকরম থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি, সকলেই বলুন আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের শ্রেষ্ঠ নবী মহাত্মা মহাপুরুষ সিরকুল মনি জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত শত লক্ষ কোটি শান্তির ধারা বর্ষিত হোক, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাই। মাননীয় মুসলিম সমাজ, আল্লাহ রাব্বুল আলামিনের আমাদের ওপরে বিরাট বড় নিয়ামত, সবচাইতে যে নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের আমাদের প্রতি রয়েছে, সে নিয়ামতের নাম হচ্ছে নিয়ামতে ঈমান। নিয়ামতে ঈমানটা হচ্ছে সবচাইতে বড় নিয়ামত, আর ইমানি নিয়ামতের পরে আরো যে অগণন অসংখ্য নিয়ামত আল্লাহ পাক রাব্বুল আলামিন দিয়েছেন আমাদের ওপরে, সেই সমগ্র নিয়ামত গুলির ভিতরে একটি বড় নিয়ামত হচ্ছে কি, যে মানুষের ঘুড় ঘুড়ি আসা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার তওবার ঘরের দরজাকে খুলে রেখেছেন। মানুষের হাঁপ উঠা পর্যন্ত, যখন মরণের সময় চলে আসে হাঁপ উঠে যায়, আর মানে আর বাঁচবে না লোকটা, ওই হাঁপ উঠা ওই ঘুড় ঘুড়ি গাড়গাড়া উঠার আগা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তওবার দ্বার খুলে রেখেছেন। এটা বিরাট বড় নিয়ামত, শুধু কানে শুনলে হবে না, অন্তকর্মে এটাকে অধ্যয়ন করে দেখুন যে এটা কত বড় নিয়ামত। 10 বৎসর গেল, 20 বৎসর গেল, 30 বৎসর গেল, 40 বৎসর গেল, 50 বৎসর গেল, পাপে আপনার ডুবে গেল, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে 20 বৎসরই আপনার পাপগুলোকে দেখে আপনাকে গজব দিয়ে ধ্বংস করে দিতে পারতেন, 25 বৎসর, 30 বৎসর, 40 বৎসরে আপনাকে ধ্বংস করে দিতে পারতেন, কিন্তু না, দয়াময় রহিম রহমান কত করুণাবান, উনি আপনার দিকে অপেক্ষায় আশায় তাকিয়েছে, বান্দা ধ্বংস যেন না হয়ে যায়, জাহান্নামে যেন না চলে যায়, ওই বান্দার রহমতের দ্বারকে খুলে দিয়ে আল্লাহ তাকিয়ে আছেন যে কখন আমার দ্বারে ফিরে আসবে আর তওবা করবে যে তার গুনাহ খাতাকে আমি মোচন করব। তাহলে আল্লাহর কত বড় নিয়ামত ভাই আমার। এই কারণে
অনেকগুলো মানুষ ওয়াগনন অসংখ্য মানুষ এই নিয়ামতের কারণে নিজের জীবনকে আজীবনের জাহান্নামী থেকে তারা স্বর্গীয় হয়ে গিয়েছিল, নিজের জীবনকে জাহান্নাম থেকে নরক থেকে বাঁচিয়ে নিতে পেরেছিল। যেমন আপনাকে ছোট্ট একটা ঘটনা শোনাই যে হযরতে ইউনুস আলাইহিস সালাতু সালাম একজন বিজ্ঞ নবী ছিলেন, রাসূল ছিলেন, কমদেরকে সম্প্রদায়কে অনেক রকমে বুঝালেন, সকালে বুঝালেন, বিকালে বুঝালেন, রাতে বুঝালেন, দিনে বুঝালেন, একদিন দুই দিন এইরকম করতে করতে অগণন অসংখ্য এক বছর দুই বছর চার বছর দশ বছর বুঝিয়ে বুঝিয়ে শেষে তারা বুঝলো না, বুঝলো না, আর মন লোকগুলো তারা তেত্তবিত্ত হয়ে গেল, তারা উত্তেজিত তাদের ভিতরে সৃষ্টি হয়ে গেল। ওরা তখন বলছাবে এই নবীকে কি করা যাবে, ইউনুসকে কি করা যাবে, এই ইজ্জতের জিন্দেগি আমাদেরকে পালন করতে যাপন করতে দিবে না, তো একে যতদিন আমাদের মধ্যে থাকবে আমাদের জীবনকে বিপিন্ন করে রাখবে, সুতরাং একটা কাজ কর, ওর বারে কিছু করতে হবে। বসলো, মিটিং হলো, মিটিংয়ে সর্বসম্মতিক্রমে পাশ হলো যে আমরা তাকে শেষের সময় বলে দিই, শেষ তাকে আমরা জানিয়ে দিই যে তুমি আমাদের এই বেদনা যন্ত্রণাদায়ক কথাগুলো ছেড়ে দাও, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতে হবে, প্রতিমাগুলোর পূজাপাঠ বন্ধ করে দিতে হবে, এই কথা বন্ধ করো, আর আগামীতে কোনোদিন বারদিগার কোনো জায়গাতে এই কথা যেন শুনতে না পাওয়া যায়, যদি পাওয়া যায় তাহলে কিন্তু তোমার ওপরে আমরা আক্রমণ, তোমাকে তোমাকে হত্যা করে ফেলব। এই কথা বলে দেওয়া হলো। ভাইরে আমার, বন্ধুরে আমার, হযরতে ইউনুস আলাইহিস সালাতু সালাম এবারে ভেবে নিলেন যে এতদিন পর্যন্ত ওরা আমাকে বিভিন্ন রকমের যন্ত্রণা দিল, আমাকে বিভিন্ন রকমের কষ্ট দিল, আমাকে গঞ্জনা ভৎসনা দিল, গালিগুলোজ করলো, অনেক রকমের আঘাত দিল, কিন্তু এখন শেষের সময়তে এই সমগ্র লোকেরা আমার ওপরে আক্রমণ করে ফেলবে বলে আমাকে জানিয়ে দিয়েছে, আমাকে হত্যা করে দিবে বলে, আমার জানকে শেষ করে দিবে বলে তারা যেন আমাকে জানিয়ে দিল, এরা আর যেন ইমান নিয়ে আসবে না, এরা আর যেন আমার কথাকে মানবে না, আল্লাহর একত্ববাদের স্বীকার করবে না, এই জন্য উনি শেষের সময়তে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেছেন, ও গো রাব্বুল আলামিন, এতদিন পর্যন্ত আমি আমার উম্মতদেরকে আমার সম্প্রদায়কে বিরাট বড় আশা নিয়ে আমি বুঝাচ্ছিলাম, তাদেরকে আল্লাহ তোমার একত্ববাদের দিকে আহ্বান করেছিলাম, কিন্তু আশা আমার শেষ হয়ে গেল, আর তারা যেন ইমান নিয়ে আসবে না, ও গো রাব্বুল আলামিন, এই সমগ্র জালিমদেরকে যদি ছেড়ে দেওয়া হয় আর আমার ওপরে আক্রমণ করে যদি তারা আমাকে হত্যা করে দেয় তাহলে আমি তো হত্যা হয়ে যাব, শাহাদাতের দরজা পেয়ে যাব, এতে তো আমার কোনো অসুবিধা নেই, এটা আমার জন্য লাভ হবে, কিন্তু এইরকম জালেমেরা যদি দুনিয়াতে থেকে যায়, এরা যদি দুনিয়াতে বেঁচে থাকে তাহলে পরিবেশকে বিষধর করে দিবে, পরিবেশকে বিতৃষ্ণা করে দিবে, পরিবেশকে নষ্ট করে দিবে, সমস্ত বাতিলের পরিস্থিতি তৈরি করে দিবে, এই জন্য আল্লাহ গো এই সমগ্র আমার সম্প্রদায়কে তুমি নিমেষেই ধ্বংস করে দাও। আরে জো বলা গিয়া থা কাহে নাকি আজি আজি বাত হে তো ভাই আমার, তো ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তখন বদদোয়া করছেন ইউনুস আলাইহিস সালাতু সালাম, জাল্লা এরাকে রেখে আর হবে না, এরা খারাপ করে দিবে দেশ সমাজকে, দিয়ে সমস্ত বদদোয়া করে দিলেন, আর সমস্ত লোকদেরকে বলছে এই আমার সম্প্রদায়করা শুনো, আমি আল্লাহর দরবারে তোমাদের জন্য বদদোয়া করে দিয়েছি, কালকে হলো প্রথম দিন, পরশু দিন হলো দ্বিতীয় দিন, এবং তরশু দিন হলো তৃতীয় দিন, কালকে আজাবটা তৈরি হবে, পরশু দিন আজাব রওনা দিয়ে দিবে, তরশু দিন তোমরা আজাব দেখে নিবে, তোমাদেরকে আজাবে ধ্বংস হয়ে যেতে হবে। বন্ধুরে আমার, তারা বল তারা মনে মনে ভাবলো এর আগে কতবার আজাব গজবের কথা বলেছে ইউনুস নবী, এবারও সেই রকম ভাবে আজাবের কথা বলেছে, আমাদের ওপরে আজাব গজব আসবে না, এরকম মিথ্যা কথা বলে দিল ডর দেখাবার জন্য। বন্ধুরে আমার, একদিন কেটে গেল, দুই দিন কেটে গেল, তিন দিন কেটে গেল, তিন দিন যখন আসলো তৃতীয় দিন, তৃতীয় দিনের সকালবেলা নটার সময়তে, নটা দশটার সময়তে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনুস সালামের বদ্দুয়া অনুযায়ী গজবের ফেরেশতাদেরকে বললেন, ওরে আমার
আমার ফেরেশতা মণ্ডলীরা তোমরা যাও আর গজব নিয়ে গিয়ে হযরত ইউনূসের সমগ্র সম্প্রদায়কে তোমরা ধ্বংস করে দাও, হত্যা করে দাও। গজবের ফেরেশতারা গজব নিয়ে চলে আসে। বাইরে আমার যেই রকম শীত পড়তে গেলে অন্ধকার ছেয়ে যায়, ওই রকম ভাবে ফেরেশতারা গজবের ফেরেশতারা গজব নিয়ে যখন আসে, দিনের বেলা যে আলোয় আলোকিত ছিল দিনটা, সেই রাতের মতো অন্ধকার হয়ে গেল। আর চারিদিক থেকে গুম 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 করে সা 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 ঘূর্ণিঝড়ের যেই রকম আওয়াজ, সেই রকম শব্দ, সেই রকম ভয়ানক গুম গুম আওয়াজে সে আজাব যেন চলে আসছে। আর চারিদিকে অন্ধকার হয়ে গিয়েছে। বন্ধুরে আমার, এবার ইউনূস নবীর সম্প্রদায়কেরা বুঝতে পেরে নিল যে আর আমাদের অব্যাহতি নাই, এবার কিন্তু আল্লাহ আসলে গজব পাঠিয়ে দিয়েছেন, আমরা ধ্বংস হয়ে যাব। বলে তারা মিটিং করলো, আর দেরি করা যাবে না রে, তোরা যদি জীবন বাঁচাতে চাস, তোরা যদি নিজের পরিবারকে বাঁচাতে চাস, তোরা যদি জিন্দেগি যাপন করতে চাস, তাহলে তোরা আর যা করেছিস করেছিস, এখন আর ওইগুলো কাজ করতে হবে না, আল্লাহর উপরে ঈমান নিয়ে আসতে হবে, ইউনূস নবীকে নবী ও রাসূল মেনে নিতে হবে, দেরি করে হবে না, চল এই যে আজাব দেখছিস, বাঁচবি না, আর বাঁচা যাবে না, সব ধ্বংস হয়ে যাবি। সমস্ত লোকেরা তখন বের হলো, আর বলে দেওয়া হলো ছোট ছোট বাচ্চারা, স্ত্রী জাতিরা, ওদেরকে নিয়ে চলো ময়দানে চলে যেতে হবে আল্লাহর দরবারে। ময়দানে গিয়ে আল্লাহর কাছে দোয়া করবো, এমন পর্যন্ত কি চতুষ্পদ জন্তুগুলোকে নিয়ে চলো, আবলা জীব জন্তুগুলোকে, ছাগল বকরি ভেড়া দুম্বা, ওইগুলোকে নিয়ে চলো। নিয়ে চলে গেল সবাই ময়দানে গিয়ে, তখন দোয়া শুরু করে দিয়েছে। আর আজাব আর গজব আস্তে আস্তে একবার নিকটবর্তী হতে যাচ্ছে, গজব দেখে ভয় ভয় পাচ্ছে। আর আল্লাহর কাছে তখন হাত উঠিয়ে সবাই মিলে তখন এক বাক্যে দোয়া করছে, রব্বুল আলামিন আল্লাহুম্মা ইন্না যুনুবানা কদ আজামাত ওয়া জাল্লাত ওয়া আনতা আযমু ওয়া আজাল্লু ফাফআল বিনা মা আনতা আহলুহু ওয়া লা তাফআল বিনা মা নাহনু আহলুহু। ওগো রব্বুল আলামিন, আমরা বিরাট বড় পাপ করে দিয়েছি, এমন এমন পাপ করে দিয়েছি আল্লাহ, সেই পাপকে তুমি হয়তো ক্ষমা করবে না, কিন্তু আজকে তোমার দরবারে আমরা সবাই তওবা করছি আল্লাহ, তোমার উপরে ঈমান নিয়ে চলে আসলাম আল্লাহ গো, তোমার নবী ইউনূসের উপরে ঈমান নিয়ে চলে আসলাম, আর ইউনূস নবীকে কোনোদিন আমরা কষ্ট দেব না, তাকে কোনো রকমের দুঃখ মানে কষ্টদায়ক কোনো কথা বলবো না, গঞ্জনা বাসনা করবো না আল্লাহ গো। দুই হাত উঠিয়েছি, আমরা গুনাগার বান্দা, গুনাগার বান্দা মোরা তুলেছি দুই হাত, কবুল করে নাও আমাদের মোনাজাত, গুনাগার বান্দা মোরা তুলেছি দুই হাত, কবুল করে নাও আমাদের মোনাজাত, কবুল করে নাও আমাদের মোনাজাত, না বুঝিয়া যে মোরা, না বুঝিয়া যে মোরা করেছি পাপ, তুমি মা তুমি না করিলে খোদাকে করিবে মা। আল্লাহর দরবারে দোয়া করতে লাগলো মহান আল্লাহ রাব্বুল আলামিন। এবারে আল্লাহ বলে সুবহানাল্লাহ, ওরে আমি তো এটাই চাইছিলাম, আমি তো মানুষের তোবার দ্বারকে তাদের ঘুরঘুরি আসা পর্যন্ত, হাঁপ ওঠা পর্যন্ত খুলে রেখেছি, বান্দারা যখন আমাকে ডাকে আমার দরবারে যখন আসে আমি তখন তাকে ভালোবেসে নিই, যাও 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 তোমাদের তোবা কবুল করে নিলাম এবং তোমাদের কথা শুনে নিলাম, তোমরা যখন আমার প্রতি ঈমান নিয়ে চলে আসলে, আমার নবী ইউনূসের প্রতি ঈমান নিয়ে চলে আসলে, যাও আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। আর গজবের ফেরেশতাকে আল্লাহ বললেন, ওরে গজবের ফেরেশতারা তোমরা গজবকে নিয়ে চলে যাও, সরিয়ে নাও সরিয়ে নাও। তাহলে গজব চলে এসছে, আজাব চলে এসছে, ধ্বংস হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। আল্লাহর দরবারে দোয়া করে তারা নিজের জীবনকে বাঁচিয়ে নিল, না হলে তাদের জীবন নষ্ট হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ভাইজান, কোনো ধলো লোক, কোনো কালো লোক, বেঠে লোক, লম্বা লোক, সুন্দর লোক, হ্যাঁ এইগুলোর কোনো মর্যাদা নেই, ধনী লোক, সম্পদওয়ালা, গরিব লোক, কোনো মর্যাদা নেই। আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ কারা? কারা আল্লাহর কাছে সম্মানিত? আল্লাহ পরিকৃত রূপে ভালোবাসা বান্দা বলে আখ্যায়িত করেন কাকে? আল্লাহ বলতেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। দুনিয়ার মাটিতে যারা আল্লাহওয়ালা হয়ে যাবে,
আল্লাহকে মানেওয়ালা যারা হয়ে যাবে, রাসূলকে মানেওয়ালা যারা হয়ে যাবে, দ্বীন ও শরীয়তের যারা অনুকরণকারী অনুসরণকারী হয়ে যাবে, ওরাই হলো সবচাইতে উন্নত মানের লোক, ওরাই হচ্ছে সবচাইতে আমার ভালোবাসা লোক। একটা মুসলিম শরীফের হাদিস আপনাদেরকে শুনাই, সংকীর্ণ সময় আমাকে বক্তব্য রাখতে হবে, এই জন্য মুসলিম শরীফের হাদিসটা একটু ভালো করে কর্ণপাত করে শুনবেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে নামাজ পড়ে চলে যাচ্ছেন, আগে হাঁটতে হাঁটতে এক জায়গাতে দেখছেন যে একটা লোক ছিঁড়া ফাটা কাপড় পরে এলোমেলো হয়ে চুলগুলো অস্কো খস্কো হয়ে আছে, আর নিচের দিকে মুড়ি করে চিন্তিত অবস্থায় দুঃখিত অবস্থায় বসে আছে। তখন আল্লাহর নবী যেতে 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 দেখছে, রে এটা তো জুলাইবিব, আমার বন্ধু, আমার ভালোবাসা সাহাবি, এরকম চিন্তিত অবস্থায়, না 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 না, বোধহয় কোনো ব্যাপার হয়েছে, আমি তার দিমাগটা ফ্রি করি, মনটা ফ্রি করি। আল্লাহর নবী গেলেন, আর যাওয়ার পরে চট করে মাথাটা চেপে ধরে নিয়েছেন, মাথাটা চেপে ধরে নিয়েছেন, জানে দেখতে না পাই, এরকম এরকম করছে, বলছে কে তুমি? বলছে আমি জুলাইবিব। কী হয়েছে বাবা, তুমি এত চিন্তিত কেন? জুলাইবিব কী হয়েছে? মাথাতে হাত দিছে, ঘাড়ে হাত দিলেন নবীজি, হাত বুলালেন এবং তাকে মানে খুশি করার চেষ্টা করলেন, আমোদ যেন তার দিমাগ ফ্রি হয়ে যায়, চিন্তা কষ্ট বেদনা দুঃখ যেন দূর হয়ে যায়, এই জন্য মনটা ফ্রি করার চেষ্টা করলেন। ভাই আমার, আল্লাহর নবী শুধু খালি হাদিস কোরআনের কথা বলে মানুষকে এ করো ও করো ও করো না, নবীজি যেমন যেমন পরিস্থিতি দেখতেন তেমন তেমন মানে যে নবীজি মানে নিজের ব্যবহার চরিত্র দেখাতেন। এখানে দুঃখিত চিন্তিত আছে, তার দিমাগ ফ্রি করার জন্য চেষ্টা করলেন যে তাকে আগে দিমাগ ফ্রি করি, তার মুখে হাসি তুলাই, তার চেহারাতে যেন মানে হাসি উঠে, হাসি ফুটে উঠে, তখন আমি আমার কথা বলবো। একদিন আল্লাহর নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসের সঙ্গে গেলেন, আনাসের বাড়ি, আবু তালহার বাড়ি, তো তার ছোট একটা ভাই আছে, তার নাম হলো আবু ওমের, তার বয়স হলো দুই তিন তিন বছর। একটা তার কাছে পাখি ছিল, ওই পাখিটাতে খেলাধুলা করছিল পাখিটাকে নিয়ে। আল্লাহ নবী তখন কোনো সময়তে যেতেন আর পাখিটাকে ধরে নিতেন, ধরে বলতে তোমাকে তোমার পাখি দিব না, তোমাকে তোমার পাখি দিব না, তোমার খেলনা নিয়ে আমি চলে যাবো বাড়ি, আনাসকে দিয়ে দেবো, বাড়িতে গিয়ে আমার আনাস খেলবে। তখন খুব দুঃখিত হতো, আবার তখন চট করে যখন কানামানা হয়ে যেত তখন আল্লাহ নবী ছেড়ে দিতেন পাখিটাকে, ওই নোগের পাখিটাকে ছেড়ে দিতেন, যেতেন হাসতে লাগতো যে নবী যে আপনি আমাকে মানে রহস্য করছেন, মজা করছেন। ভাইরে আমার, বন্ধুরে আমার, কয়েকদিন পরে আল্লাহর নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আনাসের সাথে বাড়ি গেলেন, আনাস দে আনাসের বাড়ি, আবু তালহার বাড়ি, ওখানে গিয়ে এসেছে সুবহানাল্লাহ, ওই ছোট্ট ছেলে আবু বেটটা যেন চিন্তিত হয়ে বসে আছে, ওহুয়া জালেসুন হাজিনান, সেই চিন্তিত হয়ে যেন বসে আছে। আল্লাহর নবী দেখলেন সুবহানাল্লাহ, যেই ছেলেটাকে আমি এত আদর করতাম, তাকে আমি এত ভালোবাসা ভালোবাসতাম, ওই ছেলেটা চিন্তিত হয়ে বসে আছে। আল্লাহর নবী কিন্তু জানতে পেরে নিয়েছেন যে গতকালকে তার ওই গুণগের পাখিটি মারা গিয়েছে, ওই পাখিটি মরে যাওয়ার কারণে ওই ওমার যেন অত্যন্ত চিন্তিত হয়ে গিয়েছে যে আমার পাখি আমার খেলনা শেষ হয়ে গেছে, বাচ্চাদের খেলনা যদি আপনি ভেঙে দেন, বাচ্চাদের খেলনাকে যদি আপনি লুকিয়ে দেন, বাচ্চাদের খেলনাকে যদি আপনি নিয়ে নেন, তাহলে কত সে চিন্তিত হবে। আল্লাহর নবী আবু ওমরকে কোলে করে নিয়ে বলছেন, ওরে বাবু আবু ওমর, তুমি কেন চিন্তিত হচ্ছ? তোমার জন্য আমি আর একটা খেলনা যেন দিয়ে দিব, তোমার জন্য অন্য একটা সুন্দর পাখি যেন তৈরি করে দিব, আর আমি বাজার থেকে কিনে নিয়ে আসব, তুমি চিন্তা করিও না, একবার তুমি আমার দিকে দেখো তো, একবার হাসো, এর চাইতে নগের পাখির চাইতে সুন্দর পাখি তোমাকে আমি কিনে এনে দেব। তাহলে নবীজি একটা ছোট বাচ্চার চিন্তা দূর করার জন্য কত চেষ্টা করলেন, এই জন্য তো নবীকে রাহমাতুল্লিল আলামিন বলা হয়েছিল। একজন মহিলা মানে বুড়ি মানুষ, বুড়ি বুড়ি মেয়ে লোক, বুড়ি মেয়ে লোক তো আল্লাহ নবীর কাছে আসলো, আসার পরে তখন নবীজি বলছেন না ইয়ে, সে বুড়ি মেয়ে মহিলাটি বলছে, ইয়া রাসূলুল্লাহে উদউলি আন আদখলাল জান্নাতা, আপনি দোয়া করেন যাতে যেন আমি জান্নাতে দাখিল হয়ে যাই, জান্নাতে যেন আমি যেতে পারি, এইরকম আমার জন্য দোয়া করে দেন। নবীজি বলছেন যে বুড়ি মানুষ জান্নাতে যাবে না, লা তাদখুলুল আজুজুল জান্নাতা, বুড়ি মানুষ জান্নাতে যাবে না। তা আল্লাহ নবী মজাক করে বললেন যে বুড়ি
মজা করে বললেন যে একটা রহস্য করলেন। তখন বুড়ি মানুষটা তখন বুড়ি মহিলা ওখান থেকে তখন চলে যাচ্ছে কাঁদতে কাঁদতে। তখন আনাস করলে ডাকো 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 ডাকো, আমি মজা করলাম গো। ওই বুড়ি মহিলাটিকে ডেকে এসে তখন বলছে, বুড়িমা জান্নাতে বুড়ি কেউ থাকবে না, বুড়ি মানুষ নজোয়ার হয়ে যাবে, 25 বছর 30 বছরের যুবতী নারী কাঞ্চন কামিনী হয়ে যাবে, এই জন্য বললাম যে বুড়ি মানুষ জান্নাতে যাবে না। তখন আবার হাসতে লাগলো। তো আল্লাহর নবী এইরকম ভাবে সাহাবিদেরকে হাসাতেন যদি দুঃখ বা চিন্তা অবস্থায় দেখতেন দেখতেন। তো এবারে জোলাইবিবকে তখন বলছে, কি ব্যাপার জোলাইবিব, তুমি এরকম চিন্তিত কেন? আল্লাহর নবী বললেন, জোলাইবিব কি ব্যাপার বলতো বলতো, তুমি তো একজন আমার বন্ধু, তুমি আমার ভালোবাসা একজন সঙ্গী, তোমাকে আমি অনেক যেন ভালোবাসি, আল্লাহরও ভালোবাসা তুমি লোক, কি হয়েছে তুমি বলো, তোমার তো বয়স অনেক হয়ে গেছে, তুমি বিয়ে কেন করো না, তুমি কি বিয়ে করবে না, তোমাকে এখন উচিত যে তুমি যেন বিয়ে করে নাও, বিয়ে করে নেওয়াটা উচিত। তখন জোলাইবিব নিচের দিকে মুড়িটা ছিল, ওপর দিকে মুড়িটা উঠিয়ে তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো তোমার নবী কোন এমন কথা বললেন আপনি, এমন কথা বললেন আজ পর্যন্ত এই রকম ধরনের কথা কেউ যেন বলেনি। আপনি যে বললেন যে আমাকে বিয়ে করে নিতে হবে, আমার বয়স হয়ে গিয়েছে বা বয়সটা আমার পেরিয়ে যাচ্ছে, তাহলে বলুন তো। আচ্ছা ঠিক আছে, তাহলে বলুন তো, তাহলে বলুন তো গোনাবী, আমি আমার জীবনে বিয়ে হবে এরকমই চিন্তা করতে পারি না, এরকমই ভাবতে যেন পারি না, কেননা দুটি কারণে আমার মনে হয় বিয়ে হবে না, আর আজকে চিন্তাই চিন্তিত ওই কারণেই আমি রয়েছি। ওই দুটি কারণ কি নবীজি বললেন, বলো ওই দুটি কারণ কি? প্রথম নম্বরের কারণ হলো কি, মদিনার মাটিতে সবচেয়ে কালো যদি কোনো মানুষ থাকে, কালো কুৎসিত যদি কোনো লোক থাকে, তাহলে আমি আমাকে লোকেরা কালুয়া বলে, আমাকে লোকেরা কালু বলে, আর আমি সবচাইতে মদিনার মাটিতে ব্যাঠা লোক, আমাকে ব্যাঠা লোক বলে এবং কালু বলে, এবং এই দুনিয়ার মাটিতে মদিনাতে সবচাইতে গরিব এবং নিঃস্ব লোক হলাম আমি। কোন মানুষ এমন কালো মানুষকে, আর এই ব্যাঠা মানুষকে দেখতে পছন্দ লাগে না, মুখে আমার বসন্তের দাগ, আর আমার কাছে মালধন সম্পত্তিও যেন কিছু নাই। আর এমন এমন অনেকগুলো সাহাবিরা এমন আছে, অনেকগুলো লোক তারা নিজের বাড়িতে পরিবারকে বলে দিয়ে রেখেছে, খবরদার লায়াত খোলান না, আলাইকুম জোলাইবা জোলাইবিবান ওয়াইল্লা ফালান না কাদা কাদা, ওরে খবরদার ওই কালুয়া জোলাইবিব আমাদের বাড়িতে যেন কোনোদিন না ঢোকে, ওই কালুয়া বেঠে বসন্ত দাগওয়ালা, ওই গরিব নিঃস্ব চিড়া পাটা জামা পরনেওয়ালা জোলাইবিবকে খবরদার বাড়ির ভিতরে ঢুকতে দিবি না, আমাদের মান ঐতিহ্যের ব্যাপার, আমাদের মান সম্মানের ব্যাপার, এই রকম ধরনের লোককে ঢুকতে দিবি না, যদি কেউ ঢুকতে দিস তাহলে কিন্তু তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। ও দয়ার নবী বলেন তো আমার বিয়ে কেমন করে হবে, যেই লোকগুলো আমাকে এত তুচ্ছ আর এত ব্যঙ্গ বেদরূপ করে, আর এত রকমের আমাকে গঞ্জনা বৎসনা দেয়, বাড়িতে ঢুকতে দেয় না, ওরা মেয়ে কেমন করে আমাকে দেবে?